হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনপ্রফেশনাল তুলিকা। আজকে আমি খুব আনন্দিত, কারণ যেহেতু আমাদের আরেকটা যে চ্যানেল আছে রিল্যাক্সিডেভিনেটিভ ব্লগ, সেই ব্লগটা অলরেডি আমাদের মনিটাইজেশন হয়ে গেছে, তাই আমাদের নতুন ফ্যামিলিতে একটা নতুন গ্যাজেট অ্যাড হয়েছে। তাহলে চলো আমরা সেই গ্যাজেটটা দেখি। আমাদের নতুন গ্যাজেট ডিজিআই ম্যাভিক মিনি ড্রোন। আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন যে ড্রোনের অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে, ঠিক আছে, কিন্তু জাস্ট আমি একটা ছোট করে বলে দিই যে আমাদের এই যে ড্রোনটা, এই ড্রোনটার ওয়েট জাস্ট 249 গ্রামস, ঠিক আছে। তো এখনকার যে ড্রোন রুলস আছে, সেই ড্রোন রুলস অনুযায়ী আপনার 249 গ্রাম অব দি মিনি, এবং যেটা এর থেকে একটা উপরে আছে এটাকে ন্যানো ড্রোন বলে, এর উপরে হচ্ছে মাইক্রো ড্রোন যার ওয়েট আপ টু 2 কেজি অবধি হতে পারে, ঠিক আছে। সেটাও যদি আপনি নন কমার্শিয়াল পারপাস ইউজ করেন তাহলে তার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। তাছাড়া আপনি যদি কমার্শিয়াল পারপাস ইউজ করেন বা তার থেকেও বেশি যদি কোনো ওয়েটের যান, তখন তার জন্য প্রয়োজন পড়ে লাইসেন্সের, কিন্তু এর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। তো আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন, আপনাদের দরকার হলে আপনারাও এটা আপনারা কিনতে পারেন। এর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা পারচেস করতে পারেন। তবে এর নির্দিষ্ট কিছু জোন থাকে, 3টে জোন আছে, একটা রেড জোন, একটা ইয়েলো জোন, একটা গ্রিন জোন। আপনি গ্রিন জোনে যেখানে খুশি আপনি ড্রোন ইউজ করতে পারেন, ইয়েলো জোন থাকলে আপনার লোকাল অথরিটির পারমিশন নিতে হয়, এবং রেড জোনে যদি আপনি ইউজ করতে চান তখন রেড জোনে ইউজ করার জন্য আপনাকে DGCA-র পারমিশন নিতে হয়, তাছাড়া আপনারা রেড জোনে ইউজ করতে পারবেন না। যাই হোক, এইগুলো রেস্ট্রিকশন। নর্মালি গ্রিন জোন থাকে আপনার যেখানে ফটোগ্রাফি করা যায়, ম্যাক্সিমামই গ্রিন জোন, যেখানে যেখানে হয়তো করা যাবে না সেখানে অলরেডি লেখাই থাকে যেখানে ড্রোন ইউজ করবেন না আপনারা, তো সেখানে ইউজ করতে পারবেন না। বাকি সব জায়গায় ড্রোন ইউজ করা যায়, আপনারা ইউজ করতে পারেন, কোনো তার জন্য অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার আমরা এটাকে জাস্ট এবার এক্সপেরিমেন্ট করবো, এবার উড়িয়ে দেখবো। উড়িয়ে দেখবে, তুমি চাপবে ওতে? যাই হোক, ওর চাপা যাবে না, আমরা সেজন্য ওকে ছাড়াই ওটাকে উড়িয়ে দেখবো যে কীরকম উড়ে, কীরকম ফটোগ্রাফি আসে, কীরকম ফটো আসতে পারে। জাস্ট এবার আমরাও এক্সপ্লেন করবো, এখন আমরাও সমস্ত ফিচার্স জানি না, তো আস্তে আস্তে যখনই আমরা জানতে পারবো তোমাদেরকেও জানানোর চেষ্টা করবো। এখন শুধু জাস্ট আমরা কিছু টেস্ট করে দেখবো যে কীরকম হচ্ছে, কেমন না হচ্ছে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো কিছু ভিডিওস, কিছু ফটোগ্রাফস তোমাদের সাথে শেয়ার করার, যে কেমন হলো না হলো, ঠিক আছে। চলো দেখা যাক, তাহলে আমরা এবার এটাকে ওড়ানোর চেষ্টা করি। এই দেখো আমাদের ড্রোন ওড়া স্টার্ট হয়ে গেছে। এটা এখন গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে এটা 15 মিটার পর্যন্তই উঠতে পারবে। এটার জন্য দুটো অ্যাপ, জোনগুলো দেখার জন্য দুটো অ্যাপ তোমরা ইউজ করতে পারো। একটা হচ্ছে টপ গো, এটা সবথেকে বেস্ট অ্যাপ, যে কোন জোনটা কিরকম জোন, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এটা পরিষ্কার দেখিয়ে দেবে। আর না হলে DJI বলে আরেকটা অ্যাপ আছে, দুটোর মধ্যে দুটোই খুব ভালো, কিন্তু টপ গোটাই চেষ্টা করবে ইউজ করার। ওটার মধ্যে খুব ভালোভাবে বোঝানো যায় যে কোনখানটা গ্রিন জোন, কোনখানটা রেড জোন, কোনখানটা ইয়েলো জোন, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে ড্রোন অনেক উপরে চলে গেছে, একদম ছোট করে দেখা যাচ্ছে।